আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুব দরকারি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। স্ক্রিনে যে শাড়িটি দেখতে পাচ্ছেন, এটি একটি মণিপুরি শাড়ি। এই শাড়িটি কিছু অংশ ছিঁড়ে গেছে। এই ছেঁড়া অংশ কিভাবে রিপু করা যায় সেটি আজকে কিন্তু আমি দেখিয়ে দিব। শাড়ির ছেঁড়া অংশটি এত বড় ছিল যে এটি রিপু করাও কিন্তু বেশ কষ্টসাধ্য বিষয়। কিন্তু এই রিপুটা আমি কিভাবে করেছি সেটাই আজকে আমি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি। তাই আশা করব ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখে নেবেন এবং আমি কি কি বলছি তা মনোযোগ সহকারে শুনবেন। তাহলে চলুন কিভাবে রিপুটি আমি করেছি তা দেখে নেই। তার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শাড়িটি আমি যে রিপু করব, সেই রিপুর অংশটি আমি কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর রিপু করতে কিন্তু শাড়িটির উল্টো সাইড নিয়ে নেবেন, সোজা সাইডে কিন্তু রিপু করবেন না। উল্টো সাইডে আমি একটি ফ্রেমের সাহায্যে রিপু যে অংশতে করব সেই অংশটি একটু আলতোভাবে আটকে নিচ্ছি। খুব জোরে আটকাতে যাবেন না, তাতে কিন্তু ছিঁড়ে যেতে পারে। এখন ছেঁড়া যে অংশ, সেই ছেঁড়া অংশের যে সুতোগুলো আঁকা বাঁকা, সেই সুতোগুলো আমি কিন্তু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ছেঁড়া অংশটি কতটুকু বড়। প্রায় 1 ইঞ্চির বেশি কিন্তু এই সাইডে ছিঁড়েছে, এদিকেও 1 ইঞ্চি, এই সাইডেও কিন্তু 1 ইঞ্চি সমান ছিদ্র। এখন যে সুতা দিয়ে আমি সেলাই করব সেটা দেখিয়ে দিচ্ছি। এই ধরনের সুতা যদি আপনারা নিয়ে নেন তাহলে কিন্তু এই কালারের সুতা আপনারা ম্যাচিং করতে পারবেন না। তাই আমি শাড়ি থেকেই কিন্তু সুতা খুলে নিব। দেখুন আমি শাড়ি থেকে কিভাবে সুতাটা কালেক্ট করছি। শাড়ির একেবারে যে পেছনের সাইড, আমি সেখান থেকে কিন্তু সুতা কালেক্ট করছি। একটি সুতা খুব আলতো করে বের করে তারপর কিন্তু কেটে নেবেন, এবং খুব হালকা হাতে আস্তে আস্তে করে কিন্তু টান দিতে হবে, নাহলে কিন্তু সুতাটা ছিঁড়ে যাবে। এখন আমি খুব আস্তে আস্তে টান দিচ্ছি। কখনোই জোরে টান দিতে যাবেন না, তাহলে কিন্তু সুতা মাঝপথে ছিঁড়ে যাবে। এখন লাস্টের অংশ থেকে আমি ওই সুতাটারই লাস্ট মাথাটা একটু কেটে দিলাম। এখন সুতা বের করে নিতে কিন্তু অনেক সুবিধা হবে। সুতা আমার বের করা হয়ে গিয়েছে। এখন এই সুতাটা যাতে নষ্ট না হয়ে যায় বা পেঁচিয়ে না যায়, এজন্য আমি কিন্তু সংরক্ষণ করার জন্য এভাবে পেঁচিয়ে রাখছি। দেখুন এভাবে আমি বেশ কিছু সুতা কিন্তু কালেক্ট করে নিয়েছি। আমার এই সুতাতেই কিন্তু সেলাইটি সম্পূর্ণ হবে না, আমি আরও সুতা বের করে নিব। কিন্তু আপনাদের সেলাইয়ের প্রসেসিংটা দেখিয়ে দিলাম, তাই আপনারাও এভাবে কিন্তু সুতা বের করে নেবেন। আর চিকন লম্বা সুই দিয়ে কিন্তু আমি সেলাই করব, আর সুইয়ের মধ্যে আমি 1 গুণ সুতা ভরে নিয়েছি। এখন সুতা বুননে একটি সুতা বাদ দিয়ে আরেকটি সুতার নিচ দিয়ে আমি কিন্তু সুইটা তুলব, খুব সাবধানে। একটু অংশ বাদ রেখে দিব সুতা, আমি কিন্তু এখানে গিট দিব না, কারণ এই সেলাইতে কিন্তু গিট দেওয়া যায় না। এক অংশ থেকে আর এক অংশ আমি কিন্তু সুতাগুলো এভাবে টেনে যাব। দেখুন সুতাটা আমার টান টান হয়ে গিয়েছে। আমি এই অংশে সুতা কেটে নিয়েছি, কিন্তু আমি শুরুতে সুতাগুলো কেটে কেটে তারপর কাজ করছিলাম, কিন্তু এই কাজটি আমার ঠিক হয়নি। আপনারা কিন্তু সুতাটা কাটবেন না, সুতাটা ওইখান থেকেই সুইটা ঘুরিয়ে আবার সেকেন্ড অংশ সেলাই, মানে সুতা টানাটা শুরু করবেন। আমি হয়তো কি বলছি সেটা হয়তো আপনারা এখন বুঝতে পারছেন না, কিন্তু পরবর্তী ভিডিওতে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু সুতাটা আর কাটিনি, লম্বা লম্বা করে যখন সুতাটা টানছিলাম তখন সুতার সুইটা ঘুরিয়ে আবার কিন্তু এই সেলাইটি শুরু করেছি, সুতাটা কাটিনি। আপনারা কিন্তু কাটবেন না। পরবর্তীতে আমি দেখিয়ে দিব, ঠিক সেই সময় কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি এখন কি বলছি।
এভাবে লম্বা লম্বা করে লম্বা অংশটা আমি কিন্তু পুরো টেনে টেনে সুতাটা দিয়ে ভরে নিব। এভাবে এক অংশ থেকে আর এক অংশ সেলাই করে সুতা টানতে হবে। এবার প্রতিটি সুতা দিয়ে আমি পুরো ঘরটি কিন্তু ফিল আপ করব। আর শাড়িটি একটু টান টান রাখবেন, কারণ একটু যদি টান টান না রাখেন তাহলে কিন্তু কাজটা সুন্দর হবে না। তাই ফ্রেমে বারে বারে শাড়িটা একটু টান টান করে নিয়ে কাজটা করার চেষ্টা করবেন। দেখুন আমি কিন্তু সুতা এবারে কাটিনি, আবার সুইটি ঘুরিয়ে কিন্তু আবার পুনরায় সেলাই করার শুরু করে দিয়েছি। এভাবেই প্রথম থেকেই আপনারা কিন্তু সুতাটা না কেটে সুইটি ঘুরিয়ে তারপরে পুনরায় আবার কাজ করা শুরু করবেন। আর কাজটি অনেক সময় সাপেক্ষ, তাই একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে কিন্তু কাজটি করবেন। যদি আপনারা একবারে করতে না পারেন তাহলে একটু ব্রেক দিয়ে দিয়ে কাজটি করবেন, তাহলে কিন্তু কাজটি সুন্দর হবে। আর যদি একবারে করতে যান তাহলে কিন্তু অধৈর্য হয়ে যেতে পারেন বা কাজটি সুন্দর নাও হতে পারে। দেখুন বুননের শাড়ি যে বুনন, সেই বুননের একটি সুতো বাদ দিয়ে আরেকটি সুতোর নিচ দিয়ে আমি কিন্তু সুইটা উঠাচ্ছি। এভাবে পুরো ঘরটি আমার কিন্তু সুতা টানা হয়ে গিয়েছে। আরও কিছু অংশ আমি সুতা টেনে নিব, যাতে করে আমার এখানে রিপুর অংশটা যাতে একটু মজবুত হয় সেজন্য। লম্বা সাইডটি আমার কিন্তু সুতা টানা হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু আড়াআড়ি সাইডটি ঠিক একই প্রসেসিংয়ে কিন্তু সুতা টেনে নিব, কিন্তু এখানেও কিন্তু আমি যে সুতা টেনেছি সেই সুতা একটি সুতা বাদ দিয়ে আরেকটি সুতার নিচ দিয়ে আমি কিন্তু সুতা তুলব। যেভাবে পাটি বুনে, আপনারা হয়তো অনেকেই জানেন যে পাটিটা কিভাবে বুনে, ঠিক আমার এখানেও রিপুর কাজটি কিন্তু সেরকমই হবে, যে পাটি যেভাবে বুনে একটি সুতা বাদ দিয়ে আরেকটি সুতার নিচে দিয়ে কিন্তু সুইটি তুলতে হবে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নিলেই কিন্তু কাজটি করতে পারবেন। কাজটি খুব কঠিন কিছু না, হয়তো একটু সময় সাপেক্ষ। তাই আশা করব আপনারা এই কাজটি দেখে আপনাদেরও পছন্দসই কোনো কাপড় যদি নষ্ট হয়ে যায় বা কোনো শাড়ি যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই কাজটিও আপনারা এই ভিডিও দেখে করে নিতে পারবেন।
বেশ অনেকখানি আমার কিন্তু ঘর বোনা হয়ে গিয়েছে, কিছু অংশ বাকি রয়েছে, সেই অংশটিও আমি কিন্তু করে নিচ্ছি। আমি যে রিপুটি দেখাচ্ছি, এই রিপুটা কিন্তু অনেক কষ্টসাধ্য একটি রিপু, অনেক বড় একটি ছিদ্র কিভাবে আপনারা ফিল আপ করবেন সেটা আমি কিন্তু দেখাচ্ছি। এছাড়াও ছোটোখাটো রিপু কিভাবে করবেন, ছোটোখাটো রিপুর জন্য আমি কিন্তু আরও একটি ভিডিও করেছিলাম, সেটা আমার চ্যানেলে দেয়া রয়েছে। বেশ কিছু আগে আমি এই রিপুটি দেখিয়েছি, তারপরও ওই রিপুর ভিডিওটি আমি কিন্তু এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্সটি রয়েছে সেই বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। কিছু অংশ আমার বাকি রয়েছে, সেই অংশটাও আমি কিন্তু এখন ফিল আপ করে নিয়েছি। পুরোটা ফিল আপ করার পরে যদি আপনাদের একটু ফাঁকা ফাঁকা মনে হয়, আপনারা কিন্তু আবার ওই ফাঁকার অংশতেও কিন্তু এভাবে বুনট করে নিতে পারেন সুই দিয়ে, তাহলে কিন্তু পুরোটাই ফিল আপ হয়ে যাবে। দেখুন আমার পুরো কাজটি কিন্তু করা হয়ে গিয়েছে। ফিল আপ করার পরেও কিছু কিছু ফাঁকা অংশ আমার মনে হচ্ছিল, আমি সেটিও কিন্তু পুনরায় আবার সুতা দিয়ে ফিল আপ করে নিয়েছি। এটা শাড়ির উল্টো সাইড, তাই কিন্তু সুতোগুলো দেখা যাচ্ছে, কিন্তু আপনারা যখন কাজটি করবেন এবং সোজা সাইডে দেখবেন তখন কিন্তু কোনো সুতা বেয়ার হয়ে থাকবে না, দেখতে ভালো লাগবে। আমি সোজা সাইডটি দেখিয়ে দিচ্ছি। সোজা সাইডে যখন আপনারা শাড়িটা পরবেন, শাড়ির নিচে যখন এই কালারের শাড়ি থাকবে, তখন আশা করি এই ফিল আপটা বোঝা যাবে না। আশা করি আমি যেভাবে রিপুটা করা দেখিয়ে দিয়েছি আপনারা পুরোটাই বুঝতে পেরেছেন এবং মনোযোগ সহকারে পুরো ভিডিওটাই দেখে নিয়েছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে সেলাই সম্পর্কিত যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি কিন্তু যথাসাধ্য প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই রিপুটা আপনাদের কেমন লাগলো সেটা জানিয়েও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি নিচে সাদা অংশটা রেখেছি এজন্য যাতে করে আপনারা বুঝতে পারেন যে রিপু করার পরে পুরো অংশটা দেখতে কেমন হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।